আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে বায়ু বন্ধুদের সত্যবার্তা ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ ইটালি প্রবাসীদের জন্য, যারা দীর্ঘদিন যাবত বাংলাদেশে ইটালির লোকজন বাংলাদেশে আসছেন এবং কি যারা বিভিন্ন ওয়ে অবলম্বন করে ইটালি যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। খবরটি অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন, তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো অংশ বাদ না পড়ে যায়, আপনার ইনফরমেশনের কোনো ঘাটতি না থাকে। আগে যেখানে তুরস্ক হয়ে আপনার তুরস্কের ইস্তাম্বুল হয়ে ইটালি যেতে পারতেন, তুরস্ক সরকার ঘোষণা করে দিয়েছে যে আগামী 1 জুলাই হতে ওই তুরস্ক সরকার আর যে নিজ খরচের আপনাদের একদিনের কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা করে দিতেন সেটি আর তারা দেবে না, সেটা বাতিল হচ্ছে। তাই জন্য আপনাদের এখন থেকে তুরস্ক হয়ে ইতালিগামী যাত্রীদের জানানো যাচ্ছে যে প্রথমে আপনাদের তুরস্কে 14 দিন হোটেল কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে নিয়ে তারপরে ইটালি যাইতে হবে। যেহেতু সেই ক্ষেত্রে আর একটু শিথিলতা আছে অন্যান্য দেশ, যথা সৌদি আরবের যেমন টিকিটের সাথে সম্পর্ক রেখে হোটেল কোয়ারেন্টাইন করতে হয়, এরকম নির্দিষ্ট কোনো না থাকায় আপনি ইচ্ছা করলে কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো হোটেল নিজ দায়িত্বে আলাদা ভাড়া করে সেটার রিজার্ভেশন কপি দেখালে আপনি যাইতে পারবেন। আর এই জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগবে, আপনার ঢাকা তুরস্ক ওয়ান ওয়ে টিকিট, দেন পিসিআর টেস্ট, তারপরে চোদ্দো দিন হোটেল কোয়ারেন্টাইন, দেন অনলাইন কোভিড-19 অনলাইন ফর্ম। বিস্তারিত তথ্য আমার এই বিষয়ে বিস্তারিত তথ্য বা যা যা লাগবে তা আমি লিখিত আকারে আমার কমেন্ট বক্সে অবশ্যই পাবেন, যেখান থেকে আপনারা অতি সহজেই দেখে নিতে পারবেন। তো বিশেষ ইটালির ভাই বোনদের বলছি, অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং কি সবাই যাতে এই ভিডিওটি দেখে আগে থাকতেই তারা ব্যবস্থা নিতে পারে। ভালো থাকবেন।